গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল উঠে আমরা স্টেশনে চলে আসছি, তো তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা দাঁড়িয়ে আছি এখন দাইহাট স্টেশনে। তো আমরা 5:40 ট্রেনটা ধরবো, অনেক ভোর ভোরই আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমি সোনাই, আমার সেজো যা, সেজো জায়ের মেয়ে আর আমার সেজো জায়ের ভাই। তো আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো আমরা কি করছি না করছি চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো ট্রেনের মধ্যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর একটা কি কথা বলো তো, আজকে ওয়েদারটা প্রচুর মেঘলা মেঘলা রয়েছে। তো তারপরে আমরা 3.5 ঘন্টার জার্নি করে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো বুঝতেই পারছো 3.5 ঘন্টার জার্নি মানে ওয়াশরুমে আগে যেতেই হয়। তো প্রচুর ভিড় হাওড়া স্টেশন, মানে ব্যস্ততম স্টেশন, বুঝতে পারছো। তো তারপরে আমরা ওয়াশরুম থেকে চলে এসেছি, তারপরে আমরা খুঁজছি একটা সিটিং এরিয়া। তো প্রচুর ভিড়, তো বসবার কোথাও জায়গা নেই। তো খুঁজে পেতে কোনো রকমে দুটো জায়গা আমরা পেয়েছি বসার জন্য। তো ও সেজো মা সোনাই বসেছে, তো তারপরে ওই জায়গাটাতেই আমি বসলাম। তো তারপরে আমরা বাড়ি থেকে টিফিন করে নিয়ে গেছিলাম, আমার সেজো যা করে নিয়ে গিয়েছিলো চাউমিন, ছোলা ছোলা সিদ্ধ, আর আমি বলছি ছোলা সিদ্ধটাই ঢাকনিতে দেওয়ার জন্য, আর আমি নিয়ে গেছিলাম আলু ভাজা মুড়ি। তো আমি আলু ভাজা মুড়িটা মাখাচ্ছি, আর ওরা দুই বোনে দাঁড়িয়ে আছে, আর সাইডে বসে আছে আমার সেজো ভাইয়ের, সেজো জায়ের ভাই সুমন। তো তারপরে ওরা যেহেতু বসার জায়গা পায় নাই, তো আমি ওদেরকে মুড়িটা খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে আমরা বাস ধরবার উদ্দেশ্যে রওনা হলাম। তো তারপরে দেখো আমরা হেঁটে যাচ্ছি। তো আমরা মানে আমি খুব একটা চিনি না বললে ভুল হবে, আবার চিনি বললে ভুল হবে, কেননা প্রতি বছর আমাকে হাওড়া দিয়ে কলকাতা আমাকে যেতেই হয়। তো তারপরে আমরা শিয়ালদার বাসে উঠে পড়লাম, আমরা নামবো কোথায় চলো দেখতে থাকো। তো তারপরে বাসে উঠে আমরা ওই 20-25 মিনিটের পরে আমরা নামলাম। তো দেখো আমরা কোথায় চলে এসেছি। তো আমার মেয়ের স্বপ্ন ছিল যে মা আমাকে আদি মোহিনী মোহন কাঞ্জিলালে শপিং করাতে নিয়ে যাবে বিয়ের আগে। তো যাব কি যাব না ভাবছিলাম, কি করব কি করব না ভাবছিলাম। তো তারপরে আমি আমার সেজো জা মিলে আলোচনা করে আমরা চলে এসেছি এই আদি মোহিনী মোহন কাঞ্জিলালে শপিং করতে। তো সোনাই ছোটো থেকে টিভিতে একটা শো দেখতো স্বর্ণালী কাঞ্জিলালের, তো ও এখন ইউটিউবেও দেখে স্বর্ণালী কাঞ্জিলালের শোটা। তো তারপরে এই দেখো আমি ভিডিওটা করছি, আর সোনাই ও সেজো মা বুবু ওরা আদি মোহিনী মোহন কাঞ্জিলালে ঢুকলো। তো আমি দারুণ এক্সাইটেড, খুব ভালো লাগছে যে ওখানে গিয়ে কী কিনবো, কী করবো না করবো, কত দামের মধ্যে হবে, এইসব চিন্তাভাবনা করছিলাম। তো এই দেখো তারপরে আমরা বেনারসি চয়েস করছি, সোনার জন্য বিয়ের বেনারসি। তো ভাবছিলাম যে হয়তো কিনতে পারবো না, কি করব, কিন্তু দেখলাম কি জানো তো ওখানে মানে গরিব বড়লোক মধ্যবিত্ত সবার জন্য ওই দোকান। তো মানে সব রকম দামের মধ্যেই বেনারসি রয়েছে। তো তারপরে আমরা বেনারসি চয়েস করছিলাম, তারপরে আমার সেজো যাও ওর ভাইয়ের বউকে দেবো বলে ও বেনারসি চয়েস করছিল। তো প্রচুর বেনারসি নামিয়েছিল, মানে বিভিন্ন রেঞ্জের মধ্যে বেনারসি। আর এদিকে এই যে দিদিটা দেখছো, তো এই দিদিটা, এই দিদিটার কাজ হচ্ছে সকাল থেকেই মানে যেসব মেয়েরা ওয়েডিং শপিং করতে আসে বেনারসি কেনে, তো তাদের বেনারসি পরিয়ে পরিয়ে দেখানো। তো আমরা একটু সময়ই গিয়েছিলাম, আমরা 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো এই দিদিরা আসতে 11টা বাজলো, সেই জন্য আমরা ওয়েট করছিলাম তো বেনারসিটা পরে দেখানোর জন্যে। তো সোনাইকে বেনারসিটা পরিয়ে দিল, মানে সত্যি এত সুন্দর করে পরালো, মানে নিমিষের মধ্যে পরিয়ে দিল। তো তারপরে দোকানদার, মানে দোকানের যে কর্মচারীরা, মানে ওদের ব্যবহার এতটাই ভালো, ভাবতে পারিনি যে এত ভালো ব্যবহার। তো তারপরে আমি ভিডিও, আমরা জিজ্ঞেস করলাম যে ভিডিও শ্যুট করতে পারবো কি না, বললো না করতে পারবেন, কোনো অসুবিধাই নেই। তো আমরা ভিডিও শ্যুট করছিলাম, তো কর্মচারীরাও বলছিলো যে এরকমভাবে করো ওইরকমভাবে করো। তারপরে দেখো দোকানের কাস্টমাররাও মানে যথেষ্ট হেল্প করছে যে কাকিমা ভিডিও করছে দিদিটার। তো সামনে থেকে সরে আসতে তো ওর দিদির হাত ধরে টেনে নিল। তো তারপরে সোনাইকে যখন বেনারসিটা পরাচ্ছিল, আর বিশ্বাস করবে না আমার এত কান্না আসছিল, বুকের ভিতরটা আমার মুচড় দিয়ে উঠছিল যে আর কয়েক মাস পরই সোনাই বিয়ে হয়ে যাবে। তো যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার কান্না আসছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো সত্যি খুব কষ্ট হচ্ছে গো, সোনাই বিয়ে হয়ে গেলে আমি পুরো একা হয়ে যাব। তো কী করবো বলো, মেয়ে ছেলে রাখবো, ঘরে রাখার তো জিনিস নয়, তো বিয়ে তো দিতেই হবে। তো যাই হোক, একটু চোখে জল চলে এসেছে আর কি। তো তারপরে দেখো বেনারসিটা খুব সুন্দর করে পরিয়ে দিল। আর এই মানে তোমরা এবার গেস করে নাও যে কোন বেনারসিটা ফাইনাল কেনা হলো।
তবে তোমরা অনেকেই হয়তো গিয়েছো, অনেকেই হয়তো আদি মোহিনীমোহন কাঞ্জিলালে যাও নেই, তো সত্যি মানে যেও গিয়ে ঘুরে এসো কোনো অসুবিধাই নেই, মানে এই এই দোকান সববার জন্যই। তো আমরা আমি প্রথমে ভয় করেছিলাম গিয়ে হয়তো কীরকম দেখবো, কীরকম করবো, কী ভাববে, পয়সা কম, আমাদের রেঞ্জ কম, তো যাই হোক কোনো অসুবিধাই হয়নি। ওখানে সব রেঞ্জের শাড়ি আছে, তুমি যেরকম দামের বলবে ওরা সেরকম দামেরই দেখাবে। আর এখানে প্রচুর কাউন্টার, মানে এক একটা বেনারসির আলাদা আলাদা কাউন্টার আছে। তবে আমরা যেখানে গেছিলাম এখানে সবই বেনারসি শাড়ি, তো সিল্কের শাড়ি, তাঁত শাড়ি, ছাপা শাড়ি, মানে প্রচুর ধরনের শাড়ি, আর প্রচুর ধরনের শাড়ির কালেকশন এখানে রয়েছে। আর কী বলতো, মানে এদের মানে একটা জায়গাতেই সব নয়, ওদের প্রচুর ঘর রয়েছে, ওপর নিচে দোতলা তিনতলা করে রয়েছে, মানে সেখানেও প্রচুর ঘর, আর সেখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে। তো তারপরে সোনাই ওদেরকে জিজ্ঞেস করছিল, তো এদেরকে দেখে নাও, সোনাইয়ের ফাইনাল লুকটা দেখে নাও, তো সোনাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি যে সোনাইয়ের এখানে নিয়ে এসে সোনাইয়ের স্বাদটা পূরণ করতে পেরেছি, তো তার জন্য আমিও খুব খুশি হয়েছি, তো আমারও খুব ভালো লাগছে। আর এই দিদিটারও ব্যবহার খুব ভালো, মা 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 বলে কথা বলছিল আর শাড়িটা পরিয়ে দিচ্ছিল। তো তারপরে সোনাই বলল যে আমি ইউটিউবে ভিডিও দেখি, তো এক জায়গায় বসে যেখানে বেনারসি দেখানো হয় তো আমি সেইখানে যাব, আমার আমাকে সেখানে নিয়ে চলুন। দিয়ে বলো ঠিক আছে ঠিক আছে, তুমি গদিঘরের কথা বলছো, তা হ্যাঁ ঠিক আছে গদিঘরে তোমাকে নিয়ে যাওয়া হবে, চলো। দিয়ে তারপরে দেখো আমরা এই গদিঘরে চলে এসেছি, তো এখানেও প্রচুর বেনারসি কালেকশন। তো এখানে সোনার জন্য রিসেপশনের বেনারসিটা কেনা হয়েছিল, তো লাল যে বেনারসিটা কেনা হয়েছিল ওটা ছেলেদের বাড়ি থেকে সোনাইকে দেবে, তো ওরা মানুষ ওখানে চয়েস করে কিনে নিল বেনারসিটা, তো ওরা ওখানে অনলাইনে পেমেন্ট করে দিয়েছিল ওদের লাল বেনারসির দামটা। আর এই যে বেনারসিটা দেখছো এটা আমি রিসেপশনের জন্য কিনছি, তো এই বেনারসিটা আমি দিচ্ছি। তো এই রিসেপশনের বেনারসিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর মানে কি বলবো, যে এই যে দাদা বা ভাই যাই বলি, ভাইটা যে শাড়িটা পরাচ্ছে, মানে ওদের হাতের কাজ এত সুন্দর। তো ওখানকার আরও সব যারা রয়েছে তো তারা কি বলছে জানো, বলছে যে মানে যে বলছে আপনার মেয়েকে যে মেকআপ করাতে আসবে সে এত সুন্দর তাড়াতাড়ি করে শাড়ি পরাতে পারবে না। সত্যিই তাই, এদের মানে হাতই এত ভালো। তো তারপরে সোনাইকে রিসেপশনে শাড়িটা পরানো হচ্ছে, তো আমার সেজো যা বুবু এদিকে এইদিকে বসে রয়েছে, আর সুমন এদিকে মাথাটা নিচু করে বসে রয়েছে, ফোন দেখছে, তো ওরাও বলছে যে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। তো যাই হোক ফাইনালি তোমরা গেস করে নেবে যে কোন শাড়িটা কেনা হলো, কোন শাড়িগুলো কেনা হলো। তো তারপরে ওখানে মাথায় যে ওড়না দেওয়া হয় ওই ওড়নাটাও কিনে নিয়েছিলাম, তো ওড়নাটার ভিডিও করা হয়নি। তো সোনাইকে যখন ওড়নাটা মাথায় দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলো আমার এত মন খারাপ করছিলো জানো, তো আমার চোখে জল চলে এসেছিলো যে আর কয়েক মাস পরই সোনাই আমার সোনাইয়ের বিয়ে হয়ে যাবে, তো এটা নিয়ে খুব মন খারাপ হয়ে গেছিলো। তো আমরা আদি মোহিনীমোহনে যাইনি তো কোনোবার, আর ওর বাবা যখন বেঁচে ছিল তখন ওই আদি ঢাকেশ্বরী আর প্রিয়গোপাল বিষয় থেকে আমি একবার ঘুরে এসেছিলাম, আজ ওর বাবা থাকলে কোনো চিন্তা হতো না, ওর বাবা কলকাতা সব চেনে। তো এই দেখো সোনাইকে এই বেনারসিটাতে ফাইনাল লুক কেমন লাগছে তোমরা জানাবে। তো তারপরে দোকান থেকে আমাদেরকে চা দেওয়া হয়েছিল, তো চা খাচ্ছি। তো তারপরে আরও বিভিন্ন রকম শাড়ি দেখেছিলাম, অনেক রকম শাড়িও দেখেছি, আরও দু তিনটে শাড়ি কেনাও হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এদিকে দেখো লেহেঙ্গা দেখতে এসেছি, তো ফাইনালি কোন লেহেঙ্গাটা নিলাম সেটাও তোমরা গেস করবে। আর এদিকে সুদীপের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি, তো সুদীপ বলেছিল যে আমি বিয়ে করতে যাব যে পাঞ্জাবি ধুতি পরে সেটাও আমি যেন পছন্দ করে কিনিনি, তো সেই জন্য ও ধুতি পাঞ্জাবি পছন্দ করে কিনতে এসেছি। আর খুব দামি ধুতি পাঞ্জাবি নিয়ে কী করবো বলো, ওটা তো বিয়ের সময় একবারই পরবে, তো আমি ধুতি পাঞ্জাবি সেট 1600 টাকার মধ্যে নিয়েছিলাম। তো এদিকে আমার সেজো যা একটু সোনাই ভিডিও করছে, তো 1600 টাকার মধ্যে ধুতি পাঞ্জাবি সেটটা নিয়েছিলাম, তো ওটাও দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে। আর তারপরে কী নিলাম না নিলাম তোমরা বিয়ের সময় তো সোনাইকে ফাইনাল লুকে দেখতেই পাবে, আর আমি তো সমস্ত কিছু ভিডিও শেয়ার করব। তো এই প্রথম শপিংটা তোমাদের সাথে, প্রথম ওয়েডিং শপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা 1:15 দোকান থেকে নেমেছি, তো তারপরে চলে এসেছিলাম খাবার কাছে, তো খিদেও পেয়েছে, সেই হাওড়াতেই সব টিফিন করেছিলাম। তো তারপরে এই দেখো এদিকে লাচ্চা পরোটা আর রুটি তরকারি খেয়ে না হলো, আর তারপরে শেষকালে সোনাই ওরা ডিম টোস্ট নিয়েছিল। তো বড় বাজার আর একটা দোকানে এসেছিলাম, তো ওখানে বুবুর ড্রেস কেনা হয়েছিল। তো তারপরে এখানেও বেনারসিগুলো একবার দেখলাম, যদিও আমরা নিতাম না বেনারসি আমাদের তো কেনা হয়েই গিয়েছিলো। তো তারপরে ধোসা খেলাম, তো ধোসা খাওয়া হলো, আর সোনাই তারপরে ইডলিও নিয়েছিল। তো ইডলি ধোসা খেয়ে আমরা হাওড়ার দিকে ট্রেন ধরবার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম।